বেলা খবর পাই আমাদের ফুলবাড়ি থানাধীন বেদদীঘি ইউনিয়নের নন্দীগ্রাম স্কুলের পাশে আরজি শাহাপুর নামক গ্রামে, এইখানে বাদশাহ নামক একজন পুকুরের গার্ড যিনি, তাকে দুর্বৃত্তরা কুপিয়ে ফেলে রেখে গেছেন, মৃত অবস্থায় পড়েছিল। থানা পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। আমরা এখন এইটার ব্যাপারে পুরোপুরি বিস্তারিত তদন্তের জন্য কাজ করে যাচ্ছি, এর পরবর্তী তথ্য পেলে আপনাদেরকে আরো বিস্তারিত জানানো হবে। স্যার, আমি তো এই পুকুরটা 3 বছর করার জন্য এই কামিম গ্রুপকে দিয়েছি। 1 বছর থেকে উনি এখানে পাহারা দিচ্ছি। রাতে কি হয়েছে না হয়েছে, এই এখানে পার্সি স্কুলে মানে ইয়া বাজতেছিল, ওই বক্স, এই বক্সের কারণে কোনো কিছু সারি শব্দ কিছুই আমরা শুনতে পাইনি, এবং এই বিষয়ে রাতে কি ঘটনা হয়েছে না হয়েছে আমরা কিছুই জানি। সকালে উঠে আমরা প্রায় 6টা সাড়ে 6টার দিকে মানে এক মহিলা হয়তো আসলো, ইয়া চিলাচিলি করেছে, আর এই চিলাচিলি শুনে বাড়ালাম শুনেছি। ভ্যান ঢুকে আমি দরজা দিয়ে ঘুমাইছি, আর কিছু বলতে পারিনি। আমি ঘুমের থেকে উঠছি অনেক দেরিতে, লোকজন যখন আসছে গ্রামের, সেখন আমি উঠে দেখি যে লোকজন ওইখানে পুকুর পাড়ে বোঝাই হয়ে গেছে, এখন যা দেখি যে উনি পড়ে আছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।